হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা বেশিরভাগ সময় কনফিউশনে থাকি আমরা কভার পেজে কী লিখবো সেটা নিয়ে, কীভাবে লিখবো এগুলো নিয়ে। তো আমরা স্ক্রিনে যা দেখতে পাচ্ছি একটা কভার পেজের স্যাম্পল দেওয়া আছে। এখানে আমি কিছু জিনিস অলরেডি ফিল আপ করে রেখেছি, যেমন অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর যেটা, এখানে আমি দুইটা লিখেছি, একটা হচ্ছে বাংলা, একটি হচ্ছে ইংরেজিতে। দেখো তার ঠিক উপরে লেখা আছে, নিচের অংশ শিক্ষার্থীকে স্বহস্তে ইংরেজিতে পূরণ করতে হবে। তার মানে এখানে বাংলা লেখা একদমই যাবে না, ইংলিশে লিখতে হবে। আর অ্যাসাইনমেন্টের যে শিরোনাম বা ওই চ্যাপ্টারটার যে নাম, সেটা তো বাংলাতেই লিখা যাবে, এটা ইংলিশে লেখার কোনো প্রয়োজন নেই। এই একটা জিনিসই তোমরা বাংলায় লিখতে পারবে, বাকিগুলো সব ইংলিশেই পূরণ করতে হবে। এরপর হচ্ছে বিষয় কোড এবং বিষয়ের নাম, এটা তোমাদের অ্যাসাইনমেন্টের উপরেই দেওয়া থাকবে যে বিষয়কোড কোনটার কত, সেটা ওটা দেখে বসালেই হবে, কিন্তু সব ইংরেজিতে লিখতে হবে। শিক্ষা বোর্ডের নাম, যে যে বোর্ডের আন্ডারে আছো সে সেই বোর্ডের নাম দিবে। যেমন যারা ঢাকা বোর্ডের আন্ডারে তারা ঢাকা বোর্ড দিবে, সিলেট বোর্ডের আন্ডারে থাকলে সিলেট বোর্ড, রাজশাহী, এরকম যে যে বোর্ডের আন্ডারে সে সেই বোর্ডের নামটাই দিবে। আচ্ছা, এরপর শিক্ষার্থীর রেজিস্ট্রেশন নাম্বার, তোমরা ক্লাস এইটে যে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে এক্সাম দিয়েছো সেটাই হবে এসএসসি রেজিস্ট্রেশন নাম্বার। এরপর তোমার নাম, পিতার নাম, মাতার নাম, এসবগুলো নাম নির্ভুলভাবে দেওয়ার চেষ্টা করবে এবং অ্যাসাইনমেন্টটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবে। সো কভার পেজে এইটুকুই হচ্ছে তোমাদের কাজ, বাকি অংশ শিক্ষক এবং বোর্ড পূরণ করবে। এবং 31 জুলাই আরেকটা নোটিশ এসেছে, যেটা হচ্ছে অ্যাসাইনমেন্টের শিরোনামের উপর, যে শিরোনামটা তোমরা কোথায় লিখবে সেটা হচ্ছে তোমাদের যে অ্যাসাইনমেন্ট যে শুরু করবে অ্যান্সার লেখা তার ঠিক উপরে লিখতে হবে। যদি একটা উদাহরণ দিতে চাই তাহলে বলতে পারি যে পদার্থবিজ্ঞান অ্যাসাইনমেন্ট 1-এর জন্য তোমার ওই অ্যান্সারের উপরে লিখতে হবে সরল যন্ত্র ও তার ব্যবহার। সেমভাবে পদার্থবিজ্ঞান অ্যাসাইনমেন্ট 2-এর জন্য লিখতে হবে গতি ও এর রাশিমালা। সো আজকে এই পর্যন্তই, কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।